সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে ঢাকার শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক কমে প্রায় 30 পয়েন্ট, লেনদেন হয় প্রায় 968 কোটি টাকার, দর হারিয়েছে 56 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 108 কোটি টাকা। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। রোববার শুরুতে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। প্রথম 11 মিনিটে প্রধান সূচক বাড়ে 18 পয়েন্ট, এরপর শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 29.96 পয়েন্ট, অবস্থান করছে 5,666 পয়েন্টে। ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ, মোট লেনদেন হয় 968 কোটি 2 লাখ টাকা শেয়ার, আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 17 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 393টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 56 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 135টির, কমেছে 221টির এবং অপরিবর্তিত রয়েছে 37টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ই জেনারেশন, দ্বিতীয় এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং তৃতীয় অবস্থানে লাভেলো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে বিমা কোম্পানির দাপট দেখা গেছে। তালিকায় প্রথম পূরবি জেনারেল ইন্স্যুরেন্স, দ্বিতীয় ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং তৃতীয় লিগেসি ফুটওয়্যার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 6.09 পয়েন্ট, লেনদেন হয় 108 কোটি 90 লাখ টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,